আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব শীতের দিনে দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনারা কি গোপন কৌশল অবলম্বন করবেন। আপনারা এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 100% দেশি মুরগির বাচ্চা। এই মুরগিগুলোর বয়স মোটামুটি 40 দিনের মতো হয়ে গেছে, ওজনে এগুলো মোটামুটি 500 গ্রাম প্লাস হবে। অনেকেই শীতের সময় দেশি মুরগি পালন করতে চান না, আপনারা বলেন শীতের সময় দেশি মুরগি পালন করলে নাকি মুরগিগুলো মারা যায়। শীতের সময় মুরগি পালনের ক্ষেত্রে অনেক গোপনীয়তা বিষয়ে এই বিষয়গুলো অবলম্বন করে আপনারা যদি দেশি মুরগি পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা মূলত কন্টিনিউ এই দেশি মুরগির বাচ্চাগুলো ফুটিয়ে যাচ্ছি এবং আমাদের খামারে পালন করে যাচ্ছি। শীতের সময় কিন্তু ফ্লোর বা মেঝে অনেকটা ভেজা বা স্যাঁতসেঁতে হয়ে যায়, তুষগুলো কিন্তু পায়খানা করে অনেক সময় ভিজিয়ে ফেলে। এ সময় যথেষ্ট পরিমাণে আলো বাতাস যাওয়ার ব্যবস্থা রাখা যায় না, কারণ এ সময় প্রচণ্ড শীত থাকে। তাই মুরগিগুলোর পায়ে এবং বুকে যাতে ঠান্ডা না লাগতে পারে মুরগিগুলোর থেকে ঠিক এক হাত উপরে বাঁশ বেঁধে দিয়েছি। এই বাঁশগুলো বেঁধে দেওয়ার ফলে মুরগিগুলো উপরে উঠে আরাম করে ঘুমাচ্ছে এবং মুরগিগুলো জড়সড় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই মুরগিগুলোর কোনো মতেই ঠান্ডা লাগতে পারবে না। শীতের দিনে মুরগি পালনের ক্ষেত্রে আপনারা ছোট ছোট পার্টিশন বা ভাগ করে মুরগিগুলোকে লালন পালন করবেন এবং মুরগিগুলোর একটু উপরে আপনারা বাঁশ বেঁধে দিবেন, যাতে এই মুরগিগুলো প্রত্যেকটা বাঁশের উপরে উঠে আরাম করে বসতে পারে। এবং ঘন ঘন বাল্ব ইউজ করবেন ঘরের তাপমাত্রা সঠিক বজায় রাখার জন্য। এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা যদি দেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে কিন্তু দেশি মুরগি মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এখন প্রায় শীত চলে যাচ্ছে, তাই এ সময় আপনারা যদি দেশি মুরগি পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার 100% সম্ভাবনা রয়েছে। তাই আপনারা এখনই দেশি মুরগি লালন পালন করতে পারেন। এ দেশি মুরগির একদিন বয়সের বাচ্চা সহ আমাদের কাছে মূলত যে কোনো ধরনের বয়সের মুরগি সরবরাহ রয়েছে। এছাড়া জিআই ও প্লাস্টিক নেট সহ খামার বিষয়ক টুকিটা যে কোনো সরঞ্জাম, যে কোনো উন্নত জাতের ঘাসের বীজ, ঘাসের কাটিং এবং গাছ চাষ করার জন্য হাইড্রোপনিক ঘাসের টে, গরুর ফ্লোর ম্যাট, এগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সরবরাহ রয়েছে। তাই এগুলো আপনারা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের দেওয়া পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং দেশি মুরগি পালনের ক্ষেত্রে যে কোনো মন্তব্য থাকলে আমাদের দেওয়া কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে লিখতে পারেন, পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।